गुड इवनिंग, शुभ सन्ध्या। आज के जो विषय आलोचना करब सुभाष मुखोपाध्यायের समस्त कविता, अर्थात सुभाष मुखोपाध्यायের जो कवितागुलो आछे खूब इंटरेस्टिंग। आमरा जदि देखी कवितागुलो प्रस्ताव 1940 एवं मिशिलेर मुख फुल फुटुक ना फुटुक जेते जेते पाथरेर फुल काल मधुमास, মানে সবগুলো কবিতায় আর একটা কবিতায় তো আমাদের সব সময় মনে পড়ে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত বা যেতে যেতে পাথরের ফুল। সমস্ত কবিতাই খুব ইন্টারেস্টিং, সুভাষ মুখোপাধ্যায়ের সমস্ত কবিতাই খুব ভালো লাগে পড়তে প্রত্যেকেরই, শুধু একজনের না, আমাদের প্রত্যেকেরই পড়তে ভালো লাগে। তো সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে সংক্ষেপে একটু জেনে নিই, তারপরে আমরা মূল আজকের যে মক টেস্ট যে আলোচনা সেটা আমরা শুরু করব। সুভাষ মুখোপাধ্যায় 1919 সালে 12 ফেব্রুয়ারি জন্ম, 2003 সাল 8ই জুলাই মৃত্যু। কবি ও গদ্যকার সুভাষ মুখোপাধ্যায়ের সাহিত্য ক্ষেত্রে কবিতা হলেও ছড়া, ভ্রমণ সাহিত্য, অর্থনীতিমূলক রচনা, বিদেশি গ্রন্থের অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য সকল প্রকার রচনাতেই তিনি ছিলেন সিদ্ধ হস্ত, এক প্রকার বলা যায়। সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ এবং বহু দেশি বিদেশি কবিতা বাংলায় অনুবাদ করেছেন। জীবনে শিক্ষক রূপে লাভ করেন কবি কালিদাস রায় ও কালী ও কলম পত্রিকার সম্পাদক মুরলীকৃষ্ণ বসুকে। বিদ্যালয়ের বন্ধুরূপে পেয়েছিল হেমন্ত মুখোপাধ্যায়, রমানাথ রায়, পরিমল সেনগুপ্ত, মানে এরা সব মহান মহান মানুষ আমরা জানি সাহিত্য ক্ষেত্রে, বা রমাকৃষ্ণ মৈত্র প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গকে। আরো পরে কর্মজীবনে তার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল বিষ্ণুদেব, সমর সেন, বুদ্ধদেব বসু, মানে আমরা বুঝতে পারছি যাদের আমাদের মানে যাদের কবিতাই আমাদের নেট সেট, কেন শুধুমাত্র নেট সেট বিষয় না, মানে আমরা পড়েছি, পড়ে এসেছি বা ভবিষ্যতেও আমাদের পড়তে হবে, বা বিষ্ণুদের মতো মানে কবি, সমর সেনের মতো কবি তার বন্ধু হয়েছিল তার কর্মজীবনে। কারা জীবনের সঙ্গী ছিল? আব্দুল রাজ্জাক খান, সতীশচন্দ্র পাকড়াশি, উর্দু সাহিত্যের পারভেজ শহীদি, চারু মজুমদার, গিরিজা মুখোপাধ্যায়, চিনমোহন, সেহানবিশ প্রমুখের। 1932-33 সালে বঙ্গীয় প্রাদেশিক কিশোর ছাত্রদল এর সক্রিয় সদস্যরূপে যোগ দেন সুভাষ মুখোপাধ্যায়। এই সময় কবি সমর সেন তাকে দেন হ্যান্ডবুক অফ মার্কসিজমের নামে একটি গ্রন্থ, এটি পড়ে মার্কসীয় রাজনীতির সঙ্গে নিজেকে যুক্ত করেন কবি। আন্দোলন করেন, একাধিকবার কারাবরণ করেছেন, তিনি কারাগারে গিয়েছেন, আমরা জানি সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে। 1939 সালে লেবার পার্টির সঙ্গে সংযোগ হয় তার। 1940 সালে প্রথম কাব্যগ্রন্থ পদাতিক প্রকাশ হয়। সক্রিয় রাজনীতির সঙ্গে একে একে লিখে গেছেন বিখ্যাত সব রচনা। তার কাব্যগ্রন্থ আমরা যদি দেখি, পদাতিক, অগ্নিকোণ, চিরকুট, ফুল ফুটুক, যত দূরে যাই, কাল মধুমাস, এই ভাই ছেলে গেছে বনে, একটু পা চালিয়ে ভাই জল সইতে, চই 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 চই, বাঘ ডেকেছিল যারে কাগজের নৌকা, ধর্মের কল। এছাড়া আমরা যদি দেখি তার ডাক বাংলা ডায়েরি খুব গুরুত্বপূর্ণ, বা আমরা যদি জীবনী দেখি তাহলে দেখব আমাদের ঢোল গোবিন্দের এই ছিল মনে, খুবই মানে ইন্টারেস্টিং একটা বিষয়। এবং আমরা অনেক সময় পিজিতে পড়েছি বা আমাদের সবার আপন ঢোল গোবিন্দের আত্মদর্শন, এটা আমরা যারা মানে আমরা পড়েছি, হয়তো প্রত্যেকেই পড়েছি যারা পিজি কমপ্লিট, আমাদের হয়তো দু একজনের ক্ষেত্রে ব্যতিক্রম নাও থাকতে পারে, কিন্তু আমরা প্রায় প্রত্যেকেই পড়েছি। সুভাষ মানে সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে আমরা সংক্ষেপে জেনে নিলাম, আমাদের মূল আলোচনার যে বিষয় সে আলোচনায় আমরা চলে যাই মক টেস্ট আজকের যে কবিতাগুলো। প্রথম প্রশ্ন, কচি কচি পাতার পাঁজর ফাটিয়ে হাসছে কোন কবিতার লাইন? অপশান এ প্রস্তাব 1940, অপশান বি ফুল ফুটুক না ফুটুক, অপশান সি যেতে যেতে, অপশান ডি পাথরের ফুল। প্রথম প্রশ্ন প্রত্যেককে বলবো একটু তাড়াতাড়ি উত্তর দিতে, কারণ সময় বেশি নেওয়া যাবে না মক টেস্টের, যেহেতু উত্তর সামনে আছে সুতরাং তাড়াতাড়ি উত্তর দিলে সুবিধা হবে। কচি কচি পাতার পাঁজর ফাটিয়ে হাসছে কোন কবিতার লাইন? প্রস্তাব 1940, ফুল ফুটুক না ফুটুক, যেতে যেতে, পাথরের ফুল। দেখে নেই উত্তর, উত্তর হবে অপশান বি ফুল ফুটুক না ফুটুক কবিতার লাইন। বি যাদের উত্তর, প্রত্যেকের উত্তর সঠিক, উত্তর হবে অপশান বি ফুল ফুটুক না ফুটুক কবিতার লাইন। পরের প্রশ্ন,
প্রস্তাব 1940 কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অপশন এ যত দূরে যাই, অপশন বি পদাতিক, অপশন সি অগ্নিকোণ, অপশন ডি ছেলে গেছে বনে। 2 নম্বর প্রশ্ন, প্রস্তাব 1940 কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অপশন এ যত দূরে যাই, অপশন বি পদাতিক, অপশন সি অগ্নিকোণ, অপশন ডি ছেলে গেছে বনে। প্রস্তাব 1940 কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অপশন এ যত দূরে যাই, অপশন বি পদাতিক, অপশন সি অগ্নিকোণ, অপশন ডি ছেলে গেছে বনে। দেখেন এই উত্তর, উত্তর হবে অপশন এ যত দূরে যাই, যত দূরে যাই কাব্যগ্রন্থের অন্তর্গত। প্রস্তাব 1940 কবিতায় শুরুতে কার সাথে লড়াইয়ের কথা আছে? অপশন এ কৃষকের সঙ্গে, অপশন বি রাজার সঙ্গে বা সাথে, মন্ত্রীর সাথে, সৈনিকের সাথে। 3 নম্বর প্রশ্ন, প্রস্তাব 1940 কবিতায় শুরুতে কার সাথে লড়াইয়ের কথা আছে? কৃষকের সঙ্গে, রাজার সঙ্গে, মন্ত্রীর সঙ্গে, সৈনিকের সঙ্গে। প্রস্তাব 1940 কবিতায় শুরুতে কার সাথে লড়াইয়ের কথা আছে? অপশন এ কৃষকের সঙ্গে, অপশন বি রাজার সঙ্গে, অপশন সি মন্ত্রীর সঙ্গে, অপশন ডি সৈনিকের সঙ্গে। দেখেনি উত্তর, উত্তর হবে অপশন বি রাজার সঙ্গে, বি যাদের উত্তর, প্রত্যেকের উত্তর সঠিক, উত্তর হবে অপশন বি। পরের প্রশ্ন, একটা দুটো পয়সা পেলে যে হরবোলা ছেলেটি কোকিল ডাকতে ডাকতে যেত, কোন কবিতার লাইন? আমাদের প্রত্যেকেরই জানা, অপশন এ প্রস্তাব 1940, অপশন বি ফুল ফুটুক না ফুটুক, অপশন সি যেতে যেতে, অপশন ডি পাথরের ফুল। একটা দুটো পয়সা ফেলে যে হরবোলা ছেলেটি কোকিল ডাকতে ডাকতে যেত, কোন কবিতার লাইন? অপশন এ প্রস্তাব 1940, অপশন বি ফুল ফুটুক না ফুটুক, অপশন সি যেতে যেতে, অপশন ডি পাথরের ফুল। একটা দুটো পয়সা পেলে যে হরবোলা ছেলেটি কোকিল ডাকতে ডাকতে যেত, কোন কবিতার লাইন? দেখেনি উত্তর, উত্তর হবে অপশন বি ফুল ফুটুক না ফুটুক কবিতার লাইন। সঠিক উত্তর হবে অপশন বি ফুল ফুটুক না ফুটুক কবিতার লাইন। পরের প্রশ্ন, ফুল ফুটুক না ফুটুক কবিতায় মোট কতগুলি চরণ আছে? অপশন এ 30টি, অপশন বি 31টি, অপশন বি 32, অপশন সি 32টি, অপশন ডি 33টি। ফুল ফুটুক না ফুটুক কবিতায় মোট কতগুলি চরণ আছে? অপশন এ 30টি, অপশন বি 31টি, অপশন সি 32টি, অপশন ডি 33টি। ফুল ফুটুক না ফুটুক কবিতায় মোট কতগুলি চরণ আছে? 30, 31, 32, 33। দেখেনি উত্তর হবে অপশন বি 31টি লাইন আছে। সঠিক উত্তর বি, বি যাদের উত্তর, সঠিক উত্তর। পরের প্রশ্ন, ফুল ফুটুক না ফুটুক কবিতায় কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ফুল ফুটুক না ফুটুক কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অপশন এ পদাতিক, অপশন বি অগ্নিকোণ, অপশন সি যত দূরে যাই, অপশন ডি ফুল ফুটুক। ফুল ফুটুক না ফুটুক কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? পদাতিক, অপশন এ, অপশন বি অগ্নিকোণ, অপশন সি যত দূরে যাই, অপশন ডি ফুল ফুটুক। ফুল ফুটুক না ফুটুক কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? পদাতিক, অগ্নিকোণ, যত দূরে যাই, ফুল ফুটুক। দেখেনি উত্তর হবে অপশন ডি, ডি যাদের উত্তর, প্রত্যেকের উত্তর সঠিক, উত্তর হবে অপশন ডি ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। এই লাইনটি কবিতায় মোট কতবার আছে? 2 বার, 3 বার, 4 বার, 5 বার। 7 নম্বর প্রশ্ন, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত
এই লাইনটি কবিতায় মোট কতবার আছে? অপশন এ 2 বার, অপশন বি 3 বার, অপশন সি 4 বার, অপশন ডি 5 বার। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, এই লাইনটি কবিতায় মোট কতবার আছে? অপশন এ 2 বার, অপশন বি 3 বার, অপশন সি 4 বার, অপশন ডি 5 বার। দেখে নিই উত্তর। উত্তর হবে অপশন এ 2 বার, অপশন এ 2 বার। এ যাদের উত্তর, প্রত্যেকের উত্তর সঠিক। পরের প্রশ্ন, ফুল ফুটুক না ফুটুক কবিতায় ফুটপাতে রাস্তাটি কিসের? কাঁকরের, অপশন এ, অপশন বি শান বাঁধানো, অপশন সি পিচ দিয়ে তৈরি, অপশন ডি ইটের তৈরি। ফুল ফুটুক না ফুটুক কবিতায় ফুটপাতে রাস্তাটি কিসের? অপশন এ কাঁকরের, অপশন বি শান বাঁধানো, অপশন সি পিচ দিয়ে তৈরি, অপশন ডি ইটের তৈরি। ফুল ফুটুক না ফুটুক কবিতায় ফুটপাতে রাস্তাটি কিসের? অপশন এ কাঁকরের, অপশন বি শান বাঁধানো, অপশন সি পিচ দিয়ে তৈরি, অপশন ডি ইটের তৈরি। ফুল ফুটুক না ফুটুক কবিতায় ফুটপাতে রাস্তাটি কিসের? অপশন এ কাঁকরের, অপশন বি শান বাঁধানো, অপশন সি পিচ দিয়ে তৈরি, অপশন ডি ইটের। দেখে নিই উত্তর হবে অপশন বি বিজাদের উত্তর সঠিক উত্তর শান বাঁধানো। পাথরের ফুল কবিতাটি কার মৃত্যুর পরে লেখেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর পরে, রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পরে, মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরে, মধুসূদন দত্তের মৃত্যুর পরে। 9 নম্বর প্রশ্ন, পাথরের ফুল কবিতাটি কার মৃত্যুর পরে লেখেন? অপশন এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর পরে, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পরে, অপশন সি মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরে, অপশন ডি মধুসূদন দত্তের মৃত্যুর পরে। পাথরের ফুল কবিতাটি কবি কার মৃত্যুর পরে লেখেন? কবিতাটি কবি কার মৃত্যুর পরে লেখেন? অপশন এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুরের, অপশন সি মানিক বন্দ্যোপাধ্যায়ের, অপশন ডি মধুসূদন দত্তের। দেখে নিই উত্তর। উত্তর হবে অপশন সি মানিক বন্দ্যোপাধ্যায়ের। সি যাদের উত্তর সঠিক উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরে। পাথরের ফুল কবিতায় মোট স্তবক সংখ্যা কত? অপশন এ 10, অপশন বি 12, অপশন সি 13, অপশন ডি 14। পাথরের ফুল কবিতায় মোট স্তবক সংখ্যা কত? অপশন এ 10, অপশন বি 12, অপশন সি 13, অপশন ডি 14। পাথরের ফুল কবিতায় মোট স্তবক সংখ্যা কত? অপশন এ 10, অপশন বি 12, অপশন সি 13, অপশন ডি 14। 10 নম্বর প্রশ্ন, পাথরের ফুল কবিতায় মোট স্তবক সংখ্যা কত? অপশন এ 10, অপশন বি 12, অপশন সি 13, অপশন ডি 14। পাথরের ফুল কবিতায় মোট স্তবক সংখ্যা কত? দেখে নিই উত্তর হবে অপশন ডি 14। পাথরের ফুল কবিতায় মোট স্তবক সংখ্যা পাথরের ফুল কবিতায় স্তবক সংখ্যা 14 না ওটা 4, 3 হবে, 14। পাথরের ফুল কবিতায় মোট স্তবক সংখ্যা হবে 14, ঠিক আছে। সঠিক উত্তর ডি যাদের উত্তর সঠিক উত্তর 14 হবে। পরের প্রশ্ন, পাথরের ফুল কবিতায় কি জমে পাহাড় হয়? ফুল, মালা, পাথর, বরফ। পাথরের ফুল কবিতায় কি জমে পাহাড় হয়? 11 নম্বর প্রশ্ন, পাথরের ফুল কবিতায় কি জমে পাহাড় হয়? ফুল, মালা,
পাথর বড়? 11 নম্বর প্রশ্ন, পাথরের ফুল কবিতায় কি জমে পাহাড় হয়? অপশন এ ফুল, অপশন বি মালা, অপশন সি পাথর, অপশন ডি বড়। পাথরের ফুল কবিতায় কি জমে পাহাড় হয়? ফুল, মালা, পাথর, বড়। দেখেনি উত্তর, উত্তর হবে অপশন বি, সঠিক উত্তর হবে অপশন বি মালা, সঠিক উত্তর হবে অপশন বি মালা। পাথরের ফুল কবিতায় কবি নিজেকে কি পরিচয়, কি বলে পরিচয় দিয়েছেন? অপশন এ কথক, অপশন বি সৈনিক, অপশন সি মহাদানী, অপশন ডি জোয়ান। 12 নম্বর প্রশ্ন আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখবো পাথরের ফুল কবিতায় কবি নিজেকে কি বলে পরিচয় দিয়েছেন? অপশন এ কথক, অপশন বি সৈনিক, অপশন সি মহাদানী, অপশন ডি জোয়ান। পাথরের ফুল কবিতায় কবি নিজেকে কি বলে পরিচয় দিয়েছেন? কথক, সৈনিক, মহাদানী, জোয়ান। বারো নম্বর প্রশ্ন, পাথরের ফুল কবিতায় কবি নিজেকে কি বলে পরিচয় দিয়েছেন? উত্তর হবে অপশন ডি জোয়ান, সঠিক উত্তর হবে অপশন ডি, ডি যাদের উত্তর, সঠিক উত্তর জোয়ান। পাথরের ফুল কবিতায় কোন ঋতুর কথা রয়েছে বলে জানি? অপশন এ শরৎ, অপশন বি শীত, অপশন সি হেমন্ত, অপশন ডি বসন্ত। পাথরের ফুল কবিতায় কোন ঋতুর কথা রয়েছে বলে জানি? শরৎ, শীত, হেমন্ত, বসন্ত। পাথরের ফুল কবিতায় কোন ঋতুর কথা রয়েছে বলে জানি? শরৎ, শীত, হেমন্ত, বসন্ত। 13 নম্বর প্রশ্ন, পাথরের ফুল কবিতায় কোন ঋতুর কথা রয়েছে বলে জানি? শরৎ, শীত, হেমন্ত, বসন্ত। সঠিক উত্তর হবে অপশন বি, বিজাদের উত্তর, সঠিক উত্তর, উত্তর হবে অপশন বি শীত, শীত ঋতুর কথা রয়েছে। কাল মধুমাস কবিতায় মোট লাইন সংখ্যা কত? 350, 360, 381, 380। কাল মধুমাস কবিতায় মোট লাইন সংখ্যা কত? একটু মাইকের আওয়াজের জন্য মানে সবাইকে বলবো একটু মানে শুনে নিতে, কারণ মাইকের আওয়াজ, এখানে মাইক চলছে, সেজন্য মাইকের আওয়াজ সাউন্ড একটু আসছে। তো কাল মধুমাস কবিতায় মোট লাইন সংখ্যা কত? 350, 360, 381, 380। 14 নম্বর প্রশ্ন, কাল মধুমাস কবিতায় মোট লাইন সংখ্যা কত? 350, 360, 381, 380। উত্তর হবে অপশন সি 381, সি যাদের উত্তর, প্রত্যেকে সঠিক উত্তর, উত্তর হবে অপশন সি। পরের প্রশ্ন, কাল মধুমাস কবিতায় কোন রঙের রুমালের উল্লেখ আছে? লাল, সাদা, নীল, ক ও গ উভয়ই সঠিক। কাল মধুমাস কবিতায় কোন রঙের রুমালের কথা, কোন রঙের রুমালের উল্লেখ আছে? অপশন এ লাল, অপশন বি সাদা, অপশন সি নীল, অপশন ডি ক এবং গ উভয়। 15 নম্বর প্রশ্ন, কাল মধুমাস কবিতায় কোন রঙের রুমালের উল্লেখ আছে? অপশন এ লাল, অপশন বি সাদা, অপশন সি নীল, অপশন ডি ক এবং গ উভয়। কাল মধুমাস কবিতায় কোন রঙের রুমালের উল্লেখ আছে? অপশন এ লাল, অপশন বি সাদা, অপশন সি নীল, অপশন ডি ক এবং গ উভয়। দেখে নিই উত্তর, উত্তর হবে অপশন ডি, ডি যাদের উত্তর, প্রত্যেকে সঠিক উত্তর, ক এবং গ উভয়। পরের প্রশ্ন বুঝিয়ে দিল, আমি থেকেও নেই না থেকেও আছি কোন কবিতার লাইন? পাথরের ফুল যেতে যেতে কাল মধুমাস মিছিলের মুখ। 16 নম্বর প্রশ্ন, বুঝিয়ে দিল, আমি থেকেও নেই
না থেকেও আছি, কোন কবিতার লাইন? অপশন এ পাথরের ফুল, অপশন বি যেতে যেতে, অপশন সি কাল মধুমাস, অপশন ডি মিছিলের মুখ। বুঝিয়ে দিল আমি থেকেও নেই না থেকেও আছি, কোন কবিতার লাইন? পাথরের ফুল, যেতে যেতে, কাল মধুমাস, মিছিলের মুখ। বুঝিয়ে দিল আমি থেকেও নেই না থেকেও আছি, কোন কবিতার লাইন? পাথরের ফুল, যেতে যেতে, কাল মধুমাস, মিছিলের মুখ। বুঝিয়ে দিল আমি থেকেও নেই না থেকেও আছি, কোন কবিতার লাইন? উত্তর হবে অপশন বি, যেতে যেতে। সঠিক উত্তর হবে অপশন বি। পরের প্রশ্ন, আলো জ্বালো প্রকাণ্ড এক শহর, কোন কবিতার লাইন? পাথরের ফুল, যেতে যেতে, কাল মধুমাস, মিছিলের মুখ। আলো জ্বালো প্রকাণ্ড এক শহর, কোন কবিতার লাইন? পাথরের ফুল, যেতে যেতে, কাল মধুমাস, মিছিলের মুখ। আলো জ্বালো প্রকাণ্ড এক শহর, কোন কবিতার লাইন? পাথরের ফুল, যেতে যেতে, কাল মধুমাস, মিছিলের মুখ। আলো জ্বালো প্রকাণ্ড এক শহর, কোন কবিতার লাইন? 17 নম্বর প্রশ্ন, আলো জ্বালো প্রকাণ্ড এক শহর, কোন কবিতার লাইন? অপশন এ পাথরের ফুল, অপশন বি যেতে যেতে, অপশন সি কাল মধুমাস, অপশন ডি মিছিলের মুখ। 17 নম্বর প্রশ্ন যদি লক্ষ্য করি তাহলে প্রশ্নের মানে পঙ্ক্তি এবং উক্তি সংক্ষিপ্ত, তাহলে কবিতাটা কিন্তু আমাদের প্রত্যেকেরই চেনা। আলো জ্বালো প্রকাণ্ড এক শহর, কোন কবিতার লাইন? পাথরের ফুল, যেতে যেতে, কাল মধুমাস, মিছিলের মুখ। উত্তর হবে অপশন বি, যেতে যেতে, যেতে যেতে কবিতার লাইন। সঠিক উত্তর হবে অপশন বি। 18 নম্বর প্রশ্ন, মিছিলের মুখ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? যত দূরে যাই পদাতিক অগ্নিকোণ, ছেলে গাছে বনে। মিছিলের মুখ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? যত দূরে যাই পদাতিক অগ্নিকোণ, ছেলে গাছে বনে। 18 নম্বর প্রশ্ন, মিছিলের মুখ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? যত দূরে যাই পদাতিক অগ্নিকোণ, ছেলে গাছে বনে। মিছিলের মুখ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? যত দূরে যাই পদাতিক অগ্নিকোণ, ছেলে গাছে বনে। মিছিলের মুখ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? যত দূরে যাই পদাতিক অগ্নিকোণ, ছেলে গেছে বনে। মিছিলের মুখ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? দেখে নিই উত্তর। উত্তর হবে অপশন সি অগ্নিকোণ, অগ্নিকোণ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। সি যাদের উত্তর, প্রত্যেকের উত্তর সঠিক। মিছিলের মুখ কবিতাটি মোট কত স্তবকের কবিতা? 2, 3, 4, 5। মিছিলের মুখ কবিতাটি মোট কত স্তবকের কবিতা? অপশন এ 2, অপশন বি 3, অপশন সি 4, অপশন ডি 5। মিছিলের মুখ কবিতাটি মোট কত স্তবকের কবিতা? 19 নম্বর প্রশ্ন, মিছিলের মুখ কবিতাটি মোট কত স্তবকের কবিতা? অপশন এ 2, অপশন বি 3, অপশন সি 4, অপশন ডি 5। মিছিলের মুখ কবিতাটি মোট কত স্তবকের কবিতা? অপশন এ 2, অপশন বি 3, অপশন সি 4, অপশন ডি 5। দেখে নি উত্তর হবে অপশন ডি 5। ডি যাদের উত্তর, প্রত্যেকের উত্তর সঠিক। সঠিক উত্তর হবে অপশন ডি। শেষ প্রশ্ন আজকের মতো, 20 নম্বর প্রশ্ন, মিছিলের মুখ কবিতায় মোট কতবার মিছিলের কথা আছে? কতবার মিছিলের কথা আছে? 3 বার, 4 বার, 5 বার, 6 বার। এর পরের দিন আমাদের আলোচনা হবে শক্তি চট্টোপাধ্যায়ের
হয়তো কালকে আলোচনা হবে না, কারণ শক্তি চট্টোপাধ্যায়ের অনেকগুলো কবিতা হলেও কালকে আগামীকাল মানে আগামীকাল হবে না, একটাই কারণে এখানে মাইকের সাউন্ডটা খুব, এবং আমাদের এখানে একটা অনুষ্ঠানের কারণে, মানে চৈত্র মাস, মানে আমরা এখন বুঝতে পারছি যে সারা জায়গায় হরি পূজার একটা ব্যাপার বা হরিনাম সংকীর্তন চারিদিকে চলছে, সেজন্য আমরা একটা দিন একটু বন্ধ রাখবো, মাঝে মাঝেই তো আমাদের বন্ধ থাকে একদিন করে, তো সেজন্য আমরা পরের দিন হয়তো আলোচনা করবো, না হলে কালকে হতে পারে, সম্ভাবনা আছে কিন্তু না হওয়ার সম্ভাবনা বেশি। যাই হোক, 20 নম্বর প্রশ্ন, মিছিলের মুখ কবিতায় মোট কতবার মিছিলের কথা আছে? অপশন এ 3 বার, অপশন বি 4 বার, অপশন সি 5 বার, অপশন ডি 6 বার। মিছিলের মুখ কবিতায় মোট কতবার মিছিলের কথা আছে? দেখে নিই উত্তর। সঠিক উত্তর হবে অপশন বি 4 বার। 4 বার মিছিলের কথা আছে মিছিলের মুখ কবিতায়। প্রত্যেকের উত্তর সঠিক, পিজাদের উত্তর। যাই হোক, আজকে আমরা সুভাষ মুখোপাধ্যায় শেষ করলাম। পরের দিন শক্তি চট্টোপাধ্যায়ের কবিতাগুলো একটু বড়, কিন্তু শক্তি চট্টোপাধ্যায়ের কবিতাও কিন্তু খুব মনে রাখার মতো কবিতা, যেটা হচ্ছে অবনীর বাড়ি আছো, বা চাবি, হেমন্তের অরণ্য, আমি পোস্টম্যান, যেতে পারি কিন্তু কেন যাব, অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে, আনন্দ ভৈরবী, এই কবিতাগুলো শক্তি চট্ট, মানে প্রত্যেকটা কবিতাই, নেটের প্রত্যেকটা কবিতাই কিন্তু খুব ভালো কবিতা, কিন্তু শক্তি চট্টোপাধ্যায় বা সুভাষ মুখোপাধ্যায়, সমর সেন, জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম, এই কবিতাগুলো প্রায় কমন প্রশ্ন, কমন পরীক্ষায় আসেই আসে, অন্যগুলোর থেকে না আসুক, মোটামুটি কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, সমর সেন, সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, 4-5 জনের থেকে কবিতা প্রত্যেকটা পরীক্ষায় আসেই আসে, সেই জন্যই আর কি অন্যরকম কবিতা, বা এদের কবিতার গুরুত্বপূর্ণ অন্যরকম। আমরা সেই ছোট থেকেই কিন্তু কবিতা সিংহের কবিতা পড়িনি, বা আমরা ছোট থেকেই কিন্তু অমিয় চক্রবর্তীর কবিতা পড়িনি, বা আমরা কিন্তু সেই ছোট থেকেই কিন্তু সুধীন্দ্রনাথ দত্তের কবিতা পড়িনি, আমরা কবিতা মানে জানতাম ছোট থেকেই, মানে ছোট বলতে একদম যখন আমরা 4-5-3-4-5 যখন পড়েছি সেই সময় আমরা জানতাম, কবি বলতে কাজী নজরুল ইসলাম, কবি বলতে রবীন্দ্রনাথ ঠাকুর, কবি বলতে আমরা জানতাম জীবনানন্দ দাশ, একটু বড় হয়ে জেনেছি কামিনী রায়, কবি বলতে আমরা কামিনী রায়ের কথা জানতাম, কিন্তু আমরা ঈশ্বর গুপ্তের কথা জানতাম না, মানে এইসব মানে মানে বিষয় আছে যে কোনগুলো থেকে সম্ভাবনা প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন আসে, যেমন ঘরে বাইরে চতুরঙ্গ উপন্যাস থেকে প্রত্যেকবার গিয়ে আসে প্রশ্ন, কিন্তু তিতাস একটি নদীর নাম থেকে আসে, কিন্তু প্রত্যেকবার কি নির্বাস উপন্যাস থেকে আসে? আসে না। প্রথম প্রতিশ্রুতি অত বড় একটা হিউজ উপন্যাস, বড় উপন্যাস, একটা দুটো প্রশ্ন থাকে, সেরকম কবিতার ক্ষেত্রেও কিন্তু কয়েকটা কমন কবি আছে যাদেরকে প্রশ্ন প্রত্যেকবারই প্রশ্ন আসে, এটাই হচ্ছে বিষয়, আমি জোর দিয়ে বলতে পারি। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য, গুড নাইট এভরিওয়ান, আবার পরের দিন আমরা শক্তি চট্টোপাধ্যায় আর দুজনের কবিতা দিয়ে আমাদের শেষ হবে, শক্তি চট্টোপাধ্যায় এবং কবিতা সিংহ, তারপর আমাদের নাটক, তারপর আমাদের উপন্যাস, উপন্যাস শুরু হবে, উপন্যাস কিন্তু আমরা এক একটা উপন্যাস দুদিন পর পর আলোচনা করবো, কারণ উপন্যাসগুলো পড়তে হবে তারপরে আলোচনা করতে হবে, না পড়ে আলোচনা করে যাবে না, দরকার হলে আজকে